নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে বলেছিলাম যে ফার্মে যে নতুন কিছু এসছে তার আপডেট দেবো, কিন্তু সেটা দেওয়া হয়নি, বলেছিলাম নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো সেই কারণে ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি শরীর প্রচণ্ড খারাপ, তো ভিডিওটা বেশি বড় তো করবো না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি টপিকে যাওয়া যাক। আর তো এই হচ্ছে সেই নতুন সদস্য, এই যে দুটো দেশি মুরগি দেখছেন, এই দুটো দেশি মুরগি কেনা হয়েছে। এই দুটো দেশি মুরগি নতুন নিয়ে এসেছে, এখন খাবার দিলাম, সেই কারণে খাবার খাচ্ছে। এখন চাল আর ভুট্টা দিলাম। দেখুন, আগে যখন প্রথম এনেছিলাম তখন এরা চালগুলো খেত, ভুট্টাগুলো খেত, এখন আগে দেখছি ভুট্টাগুলোই শেষ হয়ে গেল। যাই হোক, তো এই দুটোই নিয়ে এসেছি, এটাই নতুন আপডেট। ঠিক আছে, তো আমি কিন্তু বলবো এই যে মুরগিটা, এই মুরগিটার একটু খালি, এই যে মুরগিটা আমি একটু লাইটে নিয়ে যাই। মুরগিটার কি কালার দেখুন, চকচক চকচক করছে কালারটা, খুব সুন্দর কালার মুরগিটার। এর কালারের জন্য আমি মুরগিটা নিয়েছিলাম, খুব সুন্দর একটা কালার দেখুন, দারুণ না? আমার কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে মুরগিটা দেখতে। তো এই একটা মুরগি ছিল, এটার সাথে সাথে এই একটা মুরগি নিয়েছিলাম, এই বাচ্চাটা। এটার কালারটাও সুন্দর, এই দেখুন দুটো একই রকমের কালার আর কি। এই দুটো দেশি মুরগি আমি নতুন নিয়ে এসেছি, এটা বাচ্চা আর কি, এটার বয়স বেশি নাই, এটার বয়স হয়তো বড় জোর 2 মাস হবে, আর এটা 3.5-4 মাসের হবে। আর এইগুলো তো হচ্ছে আমাদের পুরোনো টায়ারগুলো, দেখুন কতটা অ্যাক্টিভ হয়ে রয়েছে, এই তখন পালাচ্ছে দেখুন। এই দেখুন আর এগুলো, যেহেতু বলেছিলাম যেগুলো ফার্মে তো মানে ফিড খাইয়ে বড় করা, ওই জন্য আপনার বেশি প্রথমে দৌড়াতে ঠোড়াতে পারতো না, কিন্তু এখন দেখুন আমি দেশি খাবার খাইয়ে কি সুন্দর দৌড়াচ্ছে। এখন এই এখন খাবার খেয়ে নেবে, এরপরে ছেড়ে দেবো। মেনলি আমি এখন যেহেতু শীতকাল টাইম, তো রোগ আসারও টাইম আছে, তো ওই কারণে আমি এখন খুব বেশি ছাড়ি না। বিকাল দিকটাতে আমি ছাড়ি, দুপুরবেলার দিক থেকে ছেড়ে দিই, বিকাল অবধি ছাড়া থাকে, রাতের টাইম আমার ঘরেই আটকানো থাকে এরা। আর এমনিতে এদের স্বভাবটা বেশ ভালো, এদিক ওদিক কোথাও যায় না, ঘরেই থাকে, খাবার দেওয়া থাকে, তো ওই কারণে এদের জাস্ট খাওয়া শেষ হয়ে যাবে এবং তারপরে আমি বাইরে ছেড়ে দেবো, বাইরে এদিক ওদিক একটু ঘুরবে, তারপরে আবার একটু সন্ধ্যে সন্ধ্যা না নামতে নামতে এটা ঢুকে যাবে। তো খুব একটা অসুবিধা হয় না, এদেরকে একটুখানি তাড়া দিলেই ঢুকে যায়। তো অন্যান্য এর আগে যেরকম আমাদের দেশি মুরগিগুলো ছিল, একবার বেরোলে ছাড়া পেলে ওটা ঢুকতে চাইতো না, কারণ ও সারাদিন ওগুলো ছাড়াই থাকতো, সেই কারণে ওটাগুলো ওরকম না, দেখুন কত সুন্দর খাওয়া ছাড়া দিচ্ছে। তো আনার পর থেকে আজ প্রায় অনেক দিনই হয়ে গেল নিয়ে আসা, প্রায় এগুলো নিয়ে এসেছিলাম নভেম্বরের 1 তারিখ করে নিয়ে এসেছিলাম। তো আপডেট আর কি দেওয়া হয়ে ওঠেনি আমার, আজকে আমি তার আপডেট দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু অতটা কালার বোঝা যাচ্ছে না, মানে এই মুরগিটা গায়ে যখন লাইট পড়ে তখনই আসল কালারটা বোঝা যায়। আর আগে তো খুব মারপিট করতো, এখন সবাই দেখেছি সব একসাথেই মিলেমিশে থাকে, মিলেমিশে খায়। আগে এই যে ছোটো মুরগিটাকে এই মুরগিটা, এই যে বড় মুরগিটা রয়েছে এই মুরগিটা প্রচুর মারতো, প্রচণ্ড পরিমাণে মারতো। তো এখন যাই হোক সব মিলেমিশেই থাকছে, এখন আর সেরকম কোনো অসুবিধা নেই। আর নিচে দেখুন আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম, নিচে এই বালি দেওয়ার পর এরা তো আরও খুব ভালোভাবে রয়েছে। আর একটা জিনিস আমি যেটা দেখলাম, বালি দেওয়ার আগে খুব গ্যাস হচ্ছিলো,
অ্যামোনিয়ার পরিমাণ খুব বেড়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে কিন্তু একদমই গ্যাস হচ্ছে না ভেতরে। দেখুন আমি এখন মুরগিঘরের ভেতরে বসে রয়েছি এবং বসে বসে ভিডিওটা করছি, কিন্তু আমার এক ফোঁটা কিন্তু গ্যাস লাগছে না। আর এর আগে যখন বালি দিইনি তখন আমি দুদিন পরপর পরিষ্কার করলে পরেও যেদিন পরিষ্কার করতাম তার সেদিনকেই আর আমি ঢুকতে পারতাম না, এতটা গন্ধ হতো, বা ঢুকলে পরেও নিচে বসতে পারতাম না এতটা গন্ধ। যদিও দেখুন এখানে আমার এটা সারাদিন খোলাই থাকে, এইটা একটু খোলা থাকে, এদিকটা এখন বন্ধ আছে, এদিকটা এখানটা পুরো খোলা থাকে, কিন্তু তাহলেও প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়ে যেত। কিন্তু যাদের ফার্মে এরকম গন্ধের গন্ধ হওয়ার সমস্যা, তো তারা নিচে বালি ইউজ করতে পারেন যদি আপনার দেশি মুরগি হয়, সেক্ষেত্রে আপনার গন্ধ কিন্তু অনেক পরিমাণ কমে যাবে। দেখুন অলমোস্ট এদের খাওয়া শেষের মুখে প্রায়, যদি একটু আমি রয়েছি বলে এরা ভয় পাচ্ছে, যেহেতু সব খুব বেশি আসা হয় না, তো এরা এদের মতনই থাকে, এদেরকে খুব একটা আমি ডিস্টার্ব করি না, তো সেই কারণে একটু ভয় পাচ্ছে। বাকি সব ঠিক আছে, এগুলো এখনও ডিমে আসেনি, বড়ো মুরগিগুলো এখনও ডিমে আসেনি। আমার মনে হচ্ছে যেহেতু মেল নেই ওই কারণে এত টাইম নিচ্ছে, দেখি একটা মেল জোগাড় করবো, আড়াইয়ারের হোক বা দেশির হোক, কারণ আমি এই তিনটে মুরগি তো প্রথমেই বলেছিলাম বাড়িতে ডিম খাওয়ার জন্য নিয়ে এসেছি, তো ডিমগুলো বেশ বড় বড় দেয়, সেটা আপনার আড়াইয়ারের ব্রিডেই হোক বা আপনার এমনি দেশি ব্রিডেই হোক, যদিও মুরগি মোরগ ছাড়াই ডিম পারে, এমনটা নয় যে আপনার মোরগ থাকবে তবেই মুরগি ডিম পারবে, মোরগ ছাড়াও মুরগি ডিম পারে। তো আমার মনে হয় যে মোরগ থাকলে পরে ডিমে তাড়াতাড়ি আসে মুরগি, আর না হলে একটু লেট করে আসতে, এটা আমার পার্সোনালি মনে হয়। এতদিন ধরে আমি যে দেখছি লাস্ট এত বছরে যে আমার অভিজ্ঞতা তাতে, আর নেক্সট ভিডিওতে আমি এইটা রাখবো যেটা অনেক দিন আগে বানানো হয়েছিল, এই যে খাঁচাটা, এই খাঁচাটা বানাতে কীরকম কী কষ্ট পড়েছে, খুব কম খরচের মতন খাঁচাটা আমি বানিয়েছি, এই খাঁচাটার পুরো ডিটেলস দেবো যে এখানটা আমি কীরকম কী প্ল্যানিং করেছিলাম, তার পুরো ডিটেলস নেক্সট ভিডিওতে থাকবে। কারণ প্রথমে বললাম যেহেতু শরীর ভালো না, সে কারণে এই ভিডিওটাতে আর বড় করব না। তো অলমোস্ট এদের খাওয়া হয়ে গেছে, এরপরে এদেরকে ছেড়ে দেবো, বাস ছাড়ার সময় এদের দৌড়ানিটা খালি দেখবেন। দেখুন মেরে দিল দৌড়। মেনলি রোজ আমি বাইরেই খাবার দিই, তো আজকে যেহেতু ভিডিও বানানো ছিল ওই কারণে এদেরকে ভেতরেই আজকে খাবার দিয়েছিলাম। এটা নিজের মতন এটা এদিক ওদিকে একটু ঘুরবে, এদিক ওদিকে একটু পোকা পাকা পোকা টোকা খাবে, একটু গাছপালা খাবে, শাক শাক পাতা খাবে, একটু ওষুধি গুণ সম্পন্ন কিছু গাছ ফাছ খাবে। ওই দিক দিয়ে দেখুন ওখানে আমাদের বাথরুম জল বেরোয়, তো ওইখানে গেছে ওরা, এখান থেকে পোকা মাকড় টোকা মাকড় সব খাবে, যদি আমি এখানে রয়েছি বলে একটু ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। তো এটুকুই ছিল আজকের আপডেট, আর বাকি দেখুন এই একটা আমি এদিকে রয়েছি বলে আসতে ভয় পাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন ওই ভিডিওটা নিয়ে, তো তখনের জন্য টাটা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, আপনাদের ব্যক্তিগত মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার আমার ভিডিও দেখতে কেমন লাগে, এবং চাইলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য বাই বাই।